এদিকে দেশব্যাপী উদযাপন হচ্ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে তার মুরালে শ্রদ্ধা জানায় জনপ্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। রংপুরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা ও পুলিশ প্রশাসন, সিটি মেয়র এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া টাউন হল চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। দিনটি উপলক্ষে সিলেটে শোভাযাত্রা করে জেলা প্রশাসন। এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মৌলভীবাজারে শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য, জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে বরিশাল ও চট্টগ্রামেও পালন হয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করছে কুমিল্লাবাসীও। জাতীয় শিশু দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়ানুল লিপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। গাইবান্ধার পৌর পার্কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, এমপি সহ সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশুদের নিয়ে কেক কাটা হয়। টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধাদের সেলুট প্রদান, কেক কাটা, শিশু সমাবেশ ও আলোচনা সভা হয়। রাঙামাটিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এছাড়া শ্রদ্ধা নিবেদন ও শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধন করা হয় স্বাধীনতা মেলার। কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পাবনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। ফরিদপুরের অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। ঝিনাইদহে একাত্তর চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং ওয়াজেদ আলী স্কুলে কেক কাটা হয়। হবিগঞ্জে জেলা প্রশাসনের নিমতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায়ও পালন হচ্ছে জাতীয় শিশু দিবস। বাংলা ভিশন নিউজ ডেস্ক।